নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মনির, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আদালত চত্বর থেকে কি খবরাখবর আছে জানাবেন। ধন্যবাদ মাহাথির, আমরা ইতিমধ্যেই দেখেছি 7:30টার দিকে তিনজনকে কোর্টে তোলা হয়েছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এই তিনজনকে আদালতে তোলা হয়েছে। এবং এর আগেই কিন্তু তারা বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন এবং আজকে এখন আদালতে শামসুদ্দিন চৌধুরী মানিককে ধানমন্ডি থানার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের জন্য আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা এবং সেই রিমান্ড শুনানি হচ্ছে। রিমান্ড শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা রাষ্ট্রপক্ষ যেই দাবিটি করেছেন বিচারকের কাছে, শামসুদ্দিন চৌধুরী মানিক এই যে আগস্টে 5 তারিখ কিংবা জুলাই মাস জুড়ে যেই আন্দোলন এবং গণহত্যার ঘটনাটি ঘটে, সেই আন্দোলন কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় শামসুদ্দিন চৌধুরী মানিক নিজে মূল পরিকল্পনাকারীদের একজন এবং তিনি সব কিছু জানতেন সেই দাবি করে তদন্তকারী কর্মকর্তা বলছেন যে এই ঘটনার সাথে আরও কারা জড়িত আছে এবং এই ঘটনার পুরো বিষয়টি বিচার কাজ যেন সুষ্ঠুভাবে এবং সঠিক বিচার যেন হয় সেই কারণে পুরো বিষয়টি তুলে আনার জন্যই শামসুদ্দিন চৌধুরী মানিককে রিমান্ডে নেওয়া প্রয়োজন, এটি রাষ্ট্রপক্ষ কিংবা তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে বিচারকের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী দাবি করেছেন যে তিনি এই ধরনের পরিকল্পনার সাথে জড়িত না, তিনি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছেন এবং তিনি যুক্তিতে তুলে ধরেছেন যে শামসুদ্দিন চৌধুরী মানিককে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনি পালাবেন না, বরং আদালতের নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় যে কোনো আদালতের যে কোনো সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি আদালতে হাজির কিংবা উপস্থিত হবেন। এই ধরনের যুক্তিতর্ক তুলে ধরা হয়েছে এবং সেই যুক্তিতর্ক এখনও চলছে। যুক্তিতর্ক শেষে বিচারক হয়তো রিমান্ডের যেই আবেদন কিংবা জামিনের আবেদন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আরও দুইজন যারা আছেন তাদেরকে, তাদের মধ্যে সালমান এফ রহমানকে আমি যতটুকু জানতে পেরেছি যে দুহার থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং গ্রেপ্তার দেখিয়ে হয়তো তাকেও রিমান্ড আবেদন করা হবে। একইভাবে আনিসুল হককেও নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও রিমান্ড আবেদন করা হবে। তবে এই দুইজনের রিমান্ড শুনানি কিংবা তাদের পক্ষ থেকে হয়তো জামিন আবেদনও করা হবে, দুই পক্ষের শুনানি শেষে বিচারক তাদের বিষয়েও যে সিদ্ধান্ত দিবে সেটি হয়তো আমরা পরবর্তী সংবাদে জানাতে পারব। আমি জানিয়ে রাখি যে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই কিন্তু সাবেক সরকারের মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী নেতা যারা ছিলেন তারা সবাই কিন্তু আত্মগোপনে চলে যান এবং আত্মগোপনে থাকা অবস্থায় কিন্তু একের পর এক এই প্রভাবশালী নেতা, মন্ত্রী, এমপি সবাই কিন্তু গ্রেপ্তার হচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুরো বিষয়টি এই জুলাই আগস্ট ঘটনাবলীর পুরো বিষয়টি তুলে আনার জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে নিচ্ছেন এবং সেখানে তারা নানা ধরনের তথ্য দিচ্ছেন। তো সেই ধারাবাহিকতায়ও আজকেও তাদেরকে রিমান্ড আবেদন এবং জামিন আবেদন দুটোই করেছে আসামি এবং বাদীপক্ষ। তো এই ছিল আমার কাছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আনিসুল হক, সালমান এফ রহমান এবং শামসুদ্দিন চৌধুরী মানিকের রিমান্ড এবং জামিন আবেদন নিয়ে সর্বশেষ খবর।